সম্প্রতি চলছে মাধ্যমিক পরীক্ষা। নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা চলাকালীন অভিভাবকদের কিছুটা সমস্যা হয়, কারণ পরীক্ষার সময় তাদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয় পরীক্ষার্থীদের জন্য। অন্যান্য বছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি স্কুলের বাইরে অভিভাবকদের জন্য বিশ্রামগৃহ, জলের ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা এবং সাধ্যমতো টিফিনের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব বর্ধমান শহরের 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শাহাবুদ্দিন খানের উদ্যোগে এই পরীক্ষার কদিন এলাকার জোনা 40-এর তৃণমূল কর্মী পরীক্ষার সময় অভিভাবকদের জন্য পরিষেবার ব্যবস্থা করে। বুধবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে অভিভাবকরা জয়হিন্দ বাহিনীর নেতৃত্বে সম্মানিত করল শাহাবুদ্দিন খানকে এবং তার সহযোগীদের। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা খোকন দাস, জয়হিন্দ বাহিনীর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, শেখ ডালিম, গোবিন্দ সোনার প্রমুখ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। নামি দামি ও সমস্ত ব্র্যান্ডের চশমার জন্য আজই আসুন কাঁচরাপাড়া 6 মিলিয়ন অপটিক্যালে। এখানে পেয়ে যাবেন রিমলেস, সুপ্রা ও সেলুলয়েডের বিভিন্ন আকর্ষণীয় ফ্রেম আপনার বাজেটের মধ্যেই, এবং বিশেষ কিছু ফ্রেমের উপর 50% ছাড়। এছাড়াও পেয়ে যাবেন ক্রিস্টাল, এসেলর, প্রাইম প্রভৃতি নামি দামি কোম্পানির লেন্স, বস অ্যান্ড লম্ব, এলকন, ফ্রেশ লুক প্রভৃতি বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ও সানগ্লাস। এছাড়াও এখানে ছানি অপারেশনের সুবন্দোবস্তও রয়েছে। রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহুয়া ব্যানার্জি সোমবার বিকেল 5টায়, ডক্টর উৎপল দে বুধবার বিকেল 5টায়। তাই আজই চলে আসুন 6 মিলিয়ন অপটিক্যালে, 116 KGR পথ, কাঁচরাপাড়া, শ্রীনিকেতনের উল্টো দিকে। ফোন 9971299039, 8777658578। একজনের সাহায্যে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি, এবং ভবিষ্যতে যেন আরো ভালোভাবে দেয়। আমরা তো হয়তো সামনে বছর আর থাকবো না, বাঁচবো না, কিন্তু এই জিনিসটা উনি যেন করাবো কল্পনা। আজকে আমাদের আমার হাতটা ঢুকাচ্ছি, আজকে আমাদের বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল, যেটা রাজ স্কুল বলে আমরা সবাই জানি, আমাদের 19 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে। প্রতি বছরই আমি যারা মাধ্যমিক পরীক্ষা দেয় সেই অভিভাবক এবং অভিভাবিকাদের বসার আমরা একটা সুন্দর ব্যবস্থা করে দিই, এবং আমার সাথে আমার ওয়ার্ডের সহকর্মীরা তারা 11টা থেকে 3টে পর্যন্ত আমার সাথেই থাকে। অনেক মহিলা গার্জেন আছে, তাদের বাথরুমের ব্যবস্থা করে দেওয়া যাতে তাদের অসুবিধা না হয়, এটা আমি প্রতি বছরই করি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার এই ওয়ার্ডে যাদের সিট করেছে যে সমস্ত ছাত্রের, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার কাজ ছেড়েও প্রতিটা স্কুলেই উনি পরিদর্শন করছেন। আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই একজন সহকর্মী, আমরা মনে করি যে আমরা সারা জীবন রাজনীতির সাথে যুক্ত থাকি, কিছু সামাজিক কাজও আমাদের দায়িত্ব নিয়ে করা কর্তব্য বলে আমি মনে করি। সেই হিসাবে আমার এই ওয়ার্ডে, আমার ওয়ার্ডে হয়তো কোনো ছাত্র নেই তো, কিন্তু বিভিন্ন ওয়ার্ডের এবং গ্রামের বহু মানুষ এখানে এসে থাকেন, প্রায় 250-300 গার্জেন প্রতিদিন এখানে উপস্থিত থাকে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়
এটা হচ্ছে আমার দেখার দায়িত্ব। আমি যারা পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং যারা গার্জেন এসেছেন, যারা আমাদেরকে এই পরিষেবা যাতে আমরা দিতে পারি সেই ব্যবস্থা করে দিয়েছেন, সেই গার্জেনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে যাতে এই পরিষেবা আরও ভালো দিতে পারি সেটাও আমি চেষ্টা করব। গার্জেনরা আমাকে আজকে সংবর্ধনা দিয়েছে, এবং বিশুদা ওরাও আবার আলাদা করে সংবর্ধনা দিয়েছে, এবং আমাদের যারা সমস্ত সহকর্মী ছিল তাদেরকেও সংবর্ধিত করেছে। আমি খুবই খুশি এবং আনন্দিত। It's caught in the crossfire.